আছো বন্ধুরা, আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি নিলয়, আবারও এসেছি তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো কীভাবে ক্যাপিটাল স্কারশিপ অ্যালফাবেটগুলো সুন্দর করে লিখতে হয়। তো বন্ধুরা ভিডিওটি পজ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং তোমরা যদি আমার নতুন ইউটিউব চ্যানেলে কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে, তাহলে এর পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি পড়ার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা ভিডিওটি পজ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, সো লেটস স্টার্ট। তো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে ক্যাপিটাল অ্যালফাবেটগুলো সুন্দর করে লেখা যায়। তোমরা যদি কেউ ক্যাপিটাল স্কারশিপ হ্যান্ডরাইটিং শিখতে চাও তাহলে অবশ্যই তাদের জন্য এই নতুন ভিডিওটি, আশা করি এই ভিডিওটি তোমরা পুরোপুরিভাবে বুঝতে পারবে। এখানে আমি পারফেক্টলিভাবে কীভাবে ক্যাপিটাল স্কারশিপ অ্যালফাবেটগুলো লিখতে হয় সুন্দর করে সাজিয়ে লিখেছি। তো তোমরা
পাচ্ছ আমি এখানে কিভাবে এই ক্যাপিটাল কার্সিভ অ্যালফাবেটগুলো লিখেছি, আর প্রত্যেকটি অ্যালফাবেটের সামান্য কিছু করে ওয়ার্ড লিখেছি যাতে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ডের হ্যান্ড রাইটিংগুলো দেখতে খুব সুন্দর লাগে সেই সামান্য কিছু ওয়ার্ড লিখেছি। তো বন্ধুরা, তোমরা যদি এরকম কেউ ভেবে থাকো যে আজকে থেকে আমার ক্যাপিটাল কার্সিভ অ্যালফাবেটগুলো শিখতে হবে, তাহলে এই ভিডিওটি তাদের জন্য। আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো কথা বলো না যে উইদাউট প্র্যাকটিস ইউ ডোন্ট অ্যাচিভ ইট। তো বন্ধুরা, অস্ট্রেলিয়ার এই ভাষাবিদ মেথডোলজি তিনি বলেছিলেন যে আমরা যদি যে কোনো কাজ একটানা 21 দিন পর্যন্ত করে থাকি, তাহলে আশা করি সেটা আমাদের সাইকোলজি ফ্যাক্টরে পরিণত হয়। সাইকোলজি ফ্যাক্টরে পরিণত হলে 100% মধ্যে 100% কার্যকারিতা হয়ে উঠবে। তো বন্ধুরা, তোমরা প্র্যাকটিসের উপর প্র্যাকটিস করে থাকো, আশা করি ফল ভালো হবে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখালাম কীভাবে ক্যাপিটাল কার্সিভ অ্যালফাবেটগুলো সুন্দর করে লিখতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যালফাবেটের পাশাপাশি তোমাদের দেখিয়েছি কীভাবে অ্যালফাবেট দিয়ে সুন্দর করে সামান্য কিছু ওয়ার্ড লিখতে হয়। প্রত্যেকটি অ্যালফাবেট দিয়ে সামান্য কিছু ওয়ার্ড লিখেছি তোমরা এখানে দেখতে পাচ্ছো। তো আশা করি তোমরা এই ভিডিওটি ভালো লেগে থাকবে। বন্ধু, ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা এই ভিডিওটিকে দেখে উপকৃত হয়েছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে। বন্ধুরা, তোমরা যদি আরও এরকম নতুন নতুন অনেক ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে তারা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে, তাহলে এর পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি পড়ার আগেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আশা করি পুরোপুরিভাবে ক্যাপিটাল কার্সিভ অ্যালফাবেটগুলো শিখতে পেরেছো। এর পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটি ভেরি ইন্টারেস্টিং পার্ট নিয়ে। তো সেই ইন্টারেস্টিং পার্টটি হলো ও স্মল কার্সিভ অ্যালফাবেট। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।